তো প্রথমে যদি আসি ইরিগেশন, তো ইরিগেশন নিয়ে এর আগেও হয়তো কথাবার্তা বলেছি হালকা পাতলা। তো ওটাই আসলে ইরিগেশন হচ্ছে একটা আর্টিফিশিয়াল মেথড, আর্টিফিশিয়াল মেথড অফ অ্যাপ্লাইং ওয়াটার টু দা ল্যান্ড আসলে। হ্যাঁ, মানে ধরো তোমার, আমরা জানি কি যে ন্যাচারালি যদি হয় সেটা রিভার থেকে বা ক্যানাল থেকে আসতে পারে, অথবা মেইনলি রেইনফল থেকে আমরা পাই যে তোমার ইরিগেশন হয়, খেতে ক্ষেত খামারে পানি চলে আসে এবং সেখানে ক্রপ হয়। এখন ক্রপের যে ফুল ফ্লেজের ডেভেলপমেন্টের জন্য এই যে ধরো টোটাল তার পুরো ক্রপ পিরিয়ড জুড়ে, ক্রপ পিরিয়ড একটা একটা টাইম পিরিয়ড যেটা আমরা দেখবো পরবর্তীতে, মানে বীজ বপন থেকে একদম কাটা পর্যন্ত যে সময়টা এটাকে বলা হচ্ছে ক্রপ পিরিয়ড। এগুলো আমরা দেখবো, এই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটুকু ওয়াটার দরকার সেটা দিয়ে, মানে ফুল ফ্লেজেড, এখানে একটা ওয়ার্ড বাদ পড়ে গেছে ডেভেলপমেন্ট, ফুল ফ্লেজেড একটা ডেভেলপমেন্টের জন্য বা একটা মানে একদম পরিপক্ক হওয়ার জন্য সে পুরো ক্রপ পিরিয়ড জুড়ে যে ওয়াটার সাপ্লাই করা হয় এটাকেই বলা হচ্ছে ইরিগেশন। এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ম্যানমেড, মানে তুমি কোনো একটা সোর্স থেকে সেখানে সাপ্লাই দিচ্ছ, এই জন্য এটাকে ইরিগেশন বলছে। আর যদি ডিরেক্ট আসে ওটা তো ন্যাচারাল ইরিগেশন, ওটা তো আসলে মানে এইভাবে ইয়াটা হয় না, এটা আর্টিফিশিয়াল যে প্রসেসটা এটাকে ইরিগেশনের মধ্যে ফেলা হয়। এখন অ্যাডভান্টেজ কি কি, ইরিগেশন দিলে তুমি কি কি অ্যাডভান্টেজ পাবে সেটার উপর আমরা দেখছি। এর নানাবিধ অ্যাডভান্টেজ আছে, একটা এগ্রিকালচারাল ভিউ থেকেও আছে, এছাড়া ন্যাচারালি অনেক অ্যাডভান্টেজ আছে। আমরা দেখি যে ইরিগেশন প্রজেক্ট বা ইরিগেশন ক্যানালের কি কি অ্যাডভান্টেজ আছে। তো প্রথমে আসো, ইনক্রিজ ইন ফ্লাড প্রোডাকশন, সরি ফুড প্রোডাকশন। তো যদি একটা একটা খরা অঞ্চলে যদি তুমি না দাও, আসলে ইরিগেশন না দাও, তাহলে প্রবলেমটা হচ্ছে ইল্ড কমে যাবে, মানে প্রোডাক্ট যে ফুড বা যে ক্রপ প্রোডাকশন যেটা সেটা কমে যাবে। আর ফুড প্রোডাকশন কমে যাওয়া মানে ধরো ইয়ার যে ক্রপ প্রোডাকশন কমে যাওয়া মানে আস্তে আস্তে ফুড প্রোডাকশনও কমে যাবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুই হবে না, মানে যেসব খরা অঞ্চলে সেখানে যদি মানে এক্সট্রা ওয়াটার না দেওয়া হয় ইরিগেশনে, যেটুকু ওয়াটার মানে বৃষ্টি থেকে আসে সেটাতে কিচ্ছু হবে না। তুমি দেখো অনেক সময় বাংলাদেশে ওরকম এক্সট্রিম লেভেলে হয়তো যায় না, দেখো অনেক সময় ইন্ডিয়াতে দেখা যায় যে নিউজ পেপারে আসে, দেখো অনেক প্রদেশ দেখা যাচ্ছে ওরা পানি মানে ইয়াতে প্রচুর সাফার করে, এরকম মানে ওয়ার্ল্ড বিভিন্ন জায়গায় আছে। তো এই ধরনের ইয়াটা হবে। তারপরে কি আছে, অপটিমাম বেনিফিট, অপটিমাম ইউজ অফ দ্য ওয়াটার ইজ মেড পসিবল বাই ইরিগেশন। তো এই যে অপটিমাম ইউটিলাইজেশন, অপটিমাম মানে হচ্ছে যতটুকু দরকার, মানে একদম অপটিমাইজ কথাটা জানো তো, অপটিমাইজ হচ্ছে ভার্ব আর অপটিমাম হচ্ছে মানে নাউন। এই অপটিমাম বেনিফিট মানে হচ্ছে গিয়ে মানে তুমি একদম যে যেরকম দরকার সেইভাবে ইউজ করলে, যতটুকু ইউটিলাইজ করা যায় পুরাটাই তুমি ইউজ করলে এবং মানে ইফেক্টিভলি ইউজ করলে, এটা যে তোমার ওয়াটার কোনো নষ্ট হচ্ছে না। ধরো রেইন ওয়াটার আসলো, রেইন ওয়াটারটাকে তুমি জমায় রাখে সেটাকে তুমি ইউটিলাইজ করলা কিভাবে, একদম যেখানে যতটুকু দরকার এইভাবে দিলা, হয়তো নদী থেকে নিয়ে দিলা অথবা তুমি গ্রাউন্ড ওয়াটার থেকে তুলে দিলা, যেইভাবেই দাও না কেন সেটা যাতে কোনো নষ্ট না হয় এবং যেভাবে দরকার সেভাবে ইউটিলাইজ করতে পারো, সেটা সেটা করা যায় ইরিগেশনের মাধ্যমে। যেমন রেইন ওয়াটার আসলো চলে গেল সব নদীতে বা পুকুরে, তাতে কিন্তু তোমার কোনো লাভ হলো না, কিন্তু তুমি যদি জমিয়ে রাখতে পারো এবং ইরিগেশন দিতে পারো, ইরিগেশন করলে এই যে অপটিমাম ইউজ হয় ওয়াটারটার, যে যে ওয়াটারটা জমায় রাখছিলে সেটা সুন্দরভাবে ইউজ হলো। তো ইলিমিনেশন অফ মিক্সড ক্রপিং, তো ইন এরিয়া হোয়ার দ্য ইরিগেশন আর নট অ্যাসিওর জেনারেলি মিক্সড ক্রপিং ইজ অ্যাডপ্টেড। যেখানে আসলে ধরো ইরিগেশন পসিবল হয় না বা একদম সবসময় যে হবে প্রপারলি সেটা পসিবল হয় না, কেমন এরিয়া, যেমন ড্রাউট টাইপের যেসব এরিয়াতে, মানে যেসব এরিয়াতে খরা প্রবণ এরিয়া, সেখানে প্রবলেম হলো ওয়াটার লেভেল খুবই নিচে থাকে, তো যার কারণে সেখানে যে সবসময় পানি পাওয়া যাবে এরকম কিন্তু না। তোমরা জানো যে বরেন্দ্র অঞ্চলে ওয়াটার ধীরে ধীরে নিচে যাচ্ছে এবং খুব এটা ওয়াটার ডিপ্লিশন রেটটা খুব বেশি, যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তোমরা অনেকেই দেখলাম বরেন্দ্রতে ইয়া করেছো, এই অঞ্চলে যেমন পানি পাওয়া মানে সবসময় যে তুমি ওই একই লেয়ারে পানি পাবা বা পাবা এরকম আসলে খুব মানে এনশিওর করা যায় না। তো এরকম যদি এরিয়া হয় বা একটা ড্রাউট টাইপের এরিয়া হয় সেখানে মিক্সড ক্রপিং, মিক্সড ক্রপিং কি জিনিস, মানে যেখানে একটা মানে একাধিক একের অধিক একই ফিল্ডে একের অধিক তোমার ফসল চাষ করা হয়, ইফ দ্য ওয়েদার কন্ডিশন ইজ নট ফেভারেবল টু ওয়ান অফ দ্য ক্রপস। তো যদি এরকম না হয় যে একটা ক্রপ ইয়া করার জন্য হচ্ছে না, আরেকটা ক্রপ যেটার ওয়াটার কম লাগে তুমি সেটাও এর সাথে ইয়া করে দিতে পারো, অথবা মানে তুমি অল্টারনেট করতে পারো, ক্রপ ক্রপ রোটেশন যেটাকে বলে, তো ধরো যেটার ওয়াটার কম লাগে সেটা তুমি বপন করতে পারো। এই এই যে এই যে এই বিষয়টা, এটা ইরিগেশন হলে তাহলে তোমার এই ওয়াট মিক্সড ক্রপিংটা আর লাগে না, মানে তুমি যে যে মানে ওয়াটার বাঁচানোর জন্য বা কম ওয়াটার দিয়ে ফসল ফলানোর জন্য যদি তুমি মিক্সড ক্রপিং করছো, কিন্তু যদি ইরিগেশনটা থাকে তাহলে তো সেটা লাগছে না।
তারপর হচ্ছে জেনারেল প্রসপারিটি। তো যখন এই ইরিগেশনের ফলে যখন ভালো ফসল ফলবে, তখন তো আসলে আলটিমেটলি ভালো তুমি ইয়া পাবে এবং ডেভেলপমেন্ট অফ কান্ট্রি বা এবং কান্ট্রির যে প্রসপারিটি হবে স্বাভাবিক ঘটনা, সেই ফসল বিক্রি করে বা এক্সপোর্ট করে সবকিছু মিলে একটা জেনারেল একটা প্রসপারিটি আসবে। জেনারেশন অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, তুমি জানো যে বাংলাদেশে একটা এখন পর্যন্ত একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন আছে, সেটা হচ্ছে কাপ্তাইতে। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মানে যে এখানে হাইড্রা লেখা আছে, হাইড্রো হবে আসলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। তো এখন তুমি জানো যে সেখানে কি হয়, ওই বড় বড় টার্বাইন গুলা ওয়াটার হাইট বাড়িয়ে মানে এক সাইডটাতে ক্যানেলের একটা সাইডে বিরাট, যদি তুমি একটা ড্যাম তৈরি করো, ড্যাম তৈরি করলে কি হবে এর হাইটটা অনেক বেড়ে যাবে। তো আলটিমেটলি তারপর ছোট্ট একটা ইয়া দিয়ে যদি সেই ওয়াটার বের হয়ে আসে একটা ওপেনিং দিয়ে, সেটা যদি টার্বাইনের উপর পড়ে তাহলে টার্বাইনকে এসে খুবই স্পিডে ঘুরাবে এবং বিদ্যুৎ উৎপন্ন করবে। তো এটা ইরিগেশন প্রজেক্টের একটা ইয়া হতে পারে, যেগুলো বড় বড় ইরিগেশন প্রজেক্টে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এখান থেকে জেনারেট করা যেতে পারে। তারপরে কি হতে পারে, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই। তো এরকম যদি একটা ইরিগেশন প্রজেক্ট থাকে, ডেভেলপমেন্ট অফ ইরিগেশন ফ্যাসিলিটি ইন অ্যান এরিয়া হেল্পস তো ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই। তো এই যে যখন থাকে সেখান থেকে তুমি ডোমেস্টিক ইউজের জন্য ওয়াটার, যেমন তুমি ইভেন তুমি ড্রিঙ্কিং ওয়াটার পারপাসেও যদি সেই ওয়াটার কোয়ালিটি খুব বেশি খারাপ না হয় সেখানে করতে পারো, অথবা ডোমেস্টিক অন্যান্য যে কাজকর্ম আছে যেমন ওয়াশরুম বলো বা বিভিন্ন কিছু ধোয়ার কাজে, তো যেসব ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই সেখান থেকে করা যেতে পারে, সেটাও করা হয়। সাধারণত কাট অফ চ্যানেলের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইখান থেকে ওয়াটার নিয়ে কোন একটা প্ল্যান্টে ওয়াটার রিফাইন করে বিভিন্ন নদী থেকে, তোমরা জানো যে বাংলাদেশে কিছু প্রজেক্ট আছে যেগুলো আছে বিভিন্ন নদী থেকে ওয়াটার তুলে সেটাকে রিফাইন করে ওয়াটার ইয়ার তোমার জন্য ইউজ করার জন্য, এবং গ্রাউন্ড ওয়াটার বাঁচানোর এটাও একটা খুব কি বলে কার্যকরী উপায়, কারণ গ্রাউন্ড ওয়াটার তো আসলে লিমিটেড, এটা যদি আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমরা যদি সব কাজ গ্রাউন্ড ওয়াটার দিয়ে করি তাহলে তো আসলে আলটিমেটলি আমাদের ওয়াটার লস, যার কারণে এখন অনেকে এই জিনিসটা অ্যাডপ্ট করছে যে ডোমেস্টিক ইয়ার জন্য ইউজের জন্য এটা ইউজ করা হয়। ফ্যাসিলিটিস অফ কমিউনিকেশন, তো এরকম যদি ওয়েল ডেভেলপ যদি একটা ইরিগেশন প্রজেক্ট হয়, যেমন যাদের বাড়ি নাটোরের, নাটোরে আছে যারা চলনবিলে, দেখবা এই যে ঢাকা রাজশাহী হাইওয়ে যেটা, এর মধ্যে কিন্তু বিরাট একটা খাল করেছে, আমি দেখলাম এই আসার সময়, খুবই ভালো একটা বিরাট ইয়া করে খাল করেছে, কি জন্য করেছে আমি আসলে জানি না। যেমন ওটা দিয়ে ধরো এমনিতে তো চলন বিলে ইয়া চলে, এখন শুকনো সময় হয়তো পানি থাকে না কিন্তু সেখানে থাকবে, সেক্ষেত্রে ধরো এখান দিয়ে যে কমিউনিকেশনটা বা নেভিগেশনটা যেটা আছে সেটা খুব সুন্দর ভাবে যে কোনো গুডস বা ইয়া করতে পারে, বা এই যে খালের ধার দিয়ে খালের ধারটা সুন্দর করে ওরা বাঁধাই ইয়া করেছে, সুন্দর সুন্দর করে স্লোপ করে ইমব্যাংকমেন্ট করে দিয়েছে। তো এটার উপর দিয়ে দেখা যাচ্ছে গরু চড়াচ্ছে, লোকজন হাঁটছে ইয়া করছে, বা অনেকে এটা যদি আরো ওয়েল ডেভেলপড হয় তখন দেখা যাচ্ছে ওইদিকে মানে এদিকে তো এদিকে কিছু ভিলেজ আছে, ওইদিকে কিছু ভিলেজ আছে, দেখা যাচ্ছে এদের মধ্যে হয়তো কমিউনিকেশন স্থাপন হবে। তো এই ধরনের যদি একটা ইরিগেশন প্রজেক্ট হয় ইরিগেশন ইমব্যাংকমেন্টের উপর দিয়ে দেখা যাচ্ছে তখন অনেক 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 ইমব্যাংকমেন্ট আছে, যেমন যারা যারা বাড়ি রাজশাহীতে তারা জানো যে রাজশাহী শহর রক্ষা বাঁধ যেটা, এটার উপর দিয়ে কিন্তু রোড হয়ে গেছে এবং এটাতে মোটামুটি সাইকেল রিক্সা সবই চলে এবং লোকজনও চলে, এখন গাড়ি ঘোড়া চলে না আর কি, বন্ধ করে দিচ্ছে ইয়া টিয়া। তারপর ওই যে ইয়ার হালুপট্টি মোড়ের ওই দিকটা যে অংশটা, এদিক দিয়ে তো গাড়িও চলে, ওইদিকে খোলা আছে। তো এই যে তোমার যে ইরিগেশন প্রজেক্টের এই যে একটা ইমব্যাংকমেন্ট গুলা, ইমব্যাংকমেন্ট গুলার উপর দিয়ে এই কমিউনিকেশনের জন্য রোড করা যেতে পারে। এইগুলা মানে যদিও এই এইগুলা ইন্সপেকশন রোড মেইনলি, মানে এই এই যে ক্যানেলটা করলা সেটাকে ইন্সপেক্ট করার জন্য মেইনলি এটা করা হয়, কিন্তু এটার উপর অন্যান্য কমিউনিকেশন হতে পারে, সবসময় তার ইন্সপেকশন হয় না। এরপর আসো ইনল্যান্ড নেভিগেশন। ইনল্যান্ড নেভিগেশন হচ্ছে আসলে যেটা হচ্ছে এটা বলতে পারো ডোমেস্টিক, যেমন যারা এয়ারপোর্ট সম্বন্ধে জানো যে এখানে একটা ইন্টারন্যাশনাল ইয়া পার্ট থাকে আর একটা হচ্ছে ডোমেস্টিক পার্ট, ডোমেস্টিক পার্ট মানে দেশের মধ্যে। তো ইনল্যান্ড মানে ইনল্যান্ড ওয়াটার মানে হচ্ছে মেইনলি দেশের যে ওয়াটার এর মধ্যে আসে, নদী নদী নালার মধ্যে, নদী নালা খাল বিলের মধ্যে। মানে এটা ধরো যখন তুমি একটা জলসীমা আছে, কিন্তু জলসীমার বাইরে যখন তুমি চলে যাবে আসলে, মানে ধরো বঙ্গোপসাগরে একটা সীমা আছে যেটা বাংলাদেশের মধ্যে, এর বাইরে যখন যাবে তখন সেটা তুমি একটা একটা সীমানা আছে যেটা হচ্ছে কোনো দেশেরই না, মানে সেটা সবার জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার বলে, সেই দিক দিয়ে সবাই নেভিগেট করতে পারে। সেই রকম ওই জায়গাটা না, মানে যেটা দেশের মধ্যে যেসব নদী নালা আছে এর মধ্যে যে কানেকশনটা এটাকে ইনল্যান্ড নেভিগেশন বলে, যেমন বরিশালের এইদিকে ধরো ঢাকা থেকে যেসব লঞ্চ টঞ্চ চলে, তো এরকম আর কি।
তো এই ইনল্যান্ড যে নেভিগেশনটা, মানে এই নৌকা টৌকা বা লঞ্চ স্টিমার নিয়ে যে চলাচল, এটা বাড়ানো যেতে পারে এই ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে। কারণ ওয়াটার তো তোমার থাকছেই, তোমার খেতে তুমি দিচ্ছ ঠিক আছে, আর বাকি ওয়াটার তো তুমি নৌকা চালাইতেই পারো, যেহেতু তোমার সবসময় ওয়াটার থাকছে, তুমি নদী নৌকা চালালে এটা তো কোনো প্রবলেম নেই, বরং এটা একটা মানে এক্সট্রা ফ্যাসিলিটি। তো এরপর আসো এফরেস্টেশন। তোমরা স্বাভাবিক ভাবেই দেখো যে পুকুরের চারধার দিয়ে মানুষ গাছ টাছ লাগিয়ে থাকে, পুকুরে পানিও ঠান্ডা থাকে, সব মিলে এক সুন্দর ইয়া হয়। তো এই একই ভাবে যেমন রোড সাইডে বলো, রোড নতুন রোড হলো, রোডে চারদিক দিয়ে দেখবে যে সরকার নিজে থেকেই গাছ লাগিয়ে দিচ্ছে বা এলাকার লোকজন গাছ লাগায়, এবং এতে একটা এফরেস্টেশন ওই ইয়ার ক্ষেত্রে তো ক্যানেলের ক্ষেত্রে আরো বেশি। তো ওই নাটোর ওই ক্যানেল গুলা যদি দেখো, ওই ক্যানেলটা দেখবো চারদিক দিয়ে প্রচুর কলা গাছ লাগানো আছে। তো এই যে এফরেস্টেশন মানে ডিফরেস্টেশনের অপোজিট হচ্ছে এফরেস্টেশন, মানে হচ্ছে বনায়ন। তো এই হচ্ছে মোটামুটি 10টা এই অ্যাডভান্টেজ আমরা দেখলাম। আরো অ্যাডভান্টেজ, নানান ধরনের অ্যাডভান্টেজ থাকতে পারে, তোমরা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটাও একটা অ্যাডভান্টেজ, সেটাও তোমরা অ্যাড করে নিতে পারো, সমস্যা নেই। তো এটা মিলিয়ে আমরা যেটা পড়ছি এগুলা মোটামুটি আমরা দুইটা বইকে এখানে কাভার করেছি। একটা হচ্ছে বিসি পুনমিয়ার ইরিগেশন বই, আর একটা হচ্ছে এস কে গার্গের ইরিগেশন বই যেটা, সেটা হ্যাঁ এটার মানে তোমার বই সাইট করা আছে, নিচে নাম টাম সব দেওয়া আছে, তোমরা চাইলে এই বইগুলো কালেক্ট করে নিতে পারো। তো অ্যাডভান্টেজ এন্ড সরি ডিসঅ্যাডভান্টেজ এন্ড ইল ইফেক্ট অফ ইরিগেশন। তো এখন ইরিগেশন সবকিছুরই তোমরা জানো যে কোনো কিছুই পৃথিবীতে কোনো কিছু একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত কোনো কিছু আলটিমেট না, সবকিছু রিলেটিভ। এটা তো তোমরা জানো যে আসলে কোনো কিছুই ধরো মানে কি বলে পরম না, সবকিছুই হচ্ছে আপেক্ষিক। এরকম সবকিছুরই দোষ গুণ আছে, শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া বলা চলে। তো এই হচ্ছে বিষয়টা। তো এই যে ইরিগেশনের যেমন অ্যাডভান্টেজ আছে তেমন ডিসঅ্যাডভান্টেজও আছে। তো ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে হয়তো কম আর বেশি এই যা। এখন দেখি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বা ইল ইফেক্ট, এটাকে ইল ইফেক্টও বলে অনেক সময়। তো এটা কি বল কি কি আছে আমরা দেখি, যে ইরিগেশন মে বি কন্ট্রিবিউট টু দ্য ভেরিয়াস ওয়ে অফ দ্য টু দ্য প্রবলেম অফ ওয়াটার পলিউশন। তো এই ইরিগেশন কিন্তু নানানভাবে ওয়াটার পলিউশনের কারণ হতে পারে। যেমন ধরো এই যে আমি বললাম যে তোমার এই 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 ক্যানেলের মধ্যেই তোমার ইনল্যান্ড নেভিগেশন হচ্ছে, এখন স্টিমার চলছে বা লঞ্চ চলছে, এখন সেখান থেকে মোবিল তেল এই ধরনের আসতে পারে। আর প্যাসেঞ্জার যেহেতু চালাচ্ছে, আমরা তো খুব বেশি আসলে সচেতন না, এটা আমাদের দুর্ভাগ্য। দেখা যাচ্ছে হয়তো আমি কলা খেয়ে ছালটা পানি দিয়ে ফেলে দিলাম, যেটা যে খোসাটা চিপস খেয়ে ফেলে দিলাম, মানে এই যে এই যে একটা ইয়া, এটা একটা ওয়াটার পলিউশন। বিশেষ করে এটা তো কম, তারপরেও মানে যে এই যে ইঞ্জিন চালিত নৌকা থেকে বা ইঞ্জিন চালিত যে স্টিমার লঞ্চ থেকে যে তেল আসছে বা মোবিল আসছে, এটা এটা খুবই একটা খারাপ জিনিস। তো এইভাবে যেমন একটা হতে পারে, এছাড়া আরো কিভাবে হতে পারে দেখো, যে এই যে খেতে যে তুমি পানি দিলা, তুমি খেতে এখন যেই যেখানে ইরিগেশন দেওয়া আছে সেখানে কিন্তু তুমি সার অ্যাপ্লাই করো এবং বিষ অ্যাপ্লাই করো, যেটা হচ্ছে পেস্টিসাইড বলে বিষকে, এবং ফার্টিলাইজার। তো এই ফার্টিলাইজার এবং পেস্টিসাইড এর মধ্যে খুবই ক্ষতিকর রিয়াজেন্ট থাকে এবং ক্ষতিকর অনেক কি বলবো আমি মলিকিউলস থাকে। কিন্তু যেমন ধরো মেইনলি আমরা যেটা ইউরিয়া ইউজ করি, ইউরিয়ার মূল উপাদান কিন্তু হচ্ছে তোমার নাইট্রেট, এরপরে পটাশ আছে, নানান ধরনের ইয়া আছে। তো এই যে বিষয়গুলা এবং পেস্টিসাইড গুলা তো ডিরেক্ট বিষ, হ্যাঁ এগুলার মধ্যে সায়ানাইড টাইনাইড এই ধরনের ম্যাটেরিয়াল থাকে। তো এই জিনিসগুলা কিন্তু তোমার এই ফিল্ড থেকে যদি ধুয়ে তোমার গ্রাউন্ড ওয়াটারে সিপ করে যেতে পারে, আমি ইনফিল্ট্রেট করে যেতে পারে, অথবা ধরো কি বলে অ্যাডজেসেন্ট কোনো তোমার ওয়াটার সোর্সে যেতে পারে, যেমন সার্ফেস ওয়াটার কোনো সোর্সে, কোনো পুকুর হতে পারে, সেটা নদী নালা হতে পারে, তাহলে এই যে সেটা কিন্তু ধরো আলটিমেটলি তোমার ওয়াটারটাকে পলিউট করে দিচ্ছে। মানে 50% অফ নাইট্রেট অ্যাপ্লাইড টু দ্য সয়েল সিঙ্ক কিন্টু দ্য আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, তার মানে হিউজ একটা অ্যামাউন্ট। তুমি চিন্তা করতে পারো যে 50% অফ নাইট্রেট যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে চলে যায় অথবা ইয়াতে চলে যায় তোমার কি বলে ওয়াটার টেবিলে চলে যায়, তাহলে কি পরিমাণে এটা একটা ক্ষতি হতে পারে। এটা একটা প্রবলেম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার মেবি দ্যাটস পলিউটেড, এইভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার পলিউট হতে পারে। তো আরো নানান ভাবে পলিউট হতে পারে। তারপর আমরা দেখি যে ইরিগেশন মে রেজাল্ট ইন কোল্ডার এন্ড ডেম্পার ক্লাইমেট, রেজাল্টিং ইন মার্শি ল্যান্ড এন্ড ব্রিডিং অফ মসকিউটো কজেস আউটব্রেক ডিজিজ লাইক ম্যালেরিয়া ডেঙ্গি। তো এই যে ধরো ধরো তুমি যখন ইরিগেশন করতে থাকবে, তো ওই এরিয়াটা তো পানি সবসময় যখন যেহেতু থাকছে, এটা একটা ড্যাম্প এবং মার্শি এরিয়া, মার্শি এরিয়া মানে একটা জলাবদ্ধ ভূমির মতো আর কি বলে। তো এই যে বিষয়টা, এরকম যখন হবে, তোমরা জানো যে
মসকিউটো যে মশাগুলা, মশাগুলা কোথায় হয়? সাধারণত পানি থেকে এদের যে লার্ভা গুলা পানিতে থাকে এবং সেখান থেকে প্রস্ফুটিত হয়ে ইয়াতে আসে। এবং তোমরা জানো ডেঙ্গুর যে ইয়াটা সেটা কিন্তু বেশিরভাগ সময় ক্লিয়ার ক্লিয়ার ওয়াটারে, এরা কিন্তু পচা পানিতে হয় না। অন্যান্য মশাগুলা যদিও নষ্ট পানিতে হয়, কিন্তু এই ডেঙ্গু কিন্তু একদম ক্লিয়ার ওয়াটারে হয়, এটা তোমরা ভালো করে জানো। ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের ইয়া এখান থেকে হয়, এবং এগুলোর আউটব্রেক কিভাবে হয় তোমরা দেখছো গত বছরে ডেঙ্গুর কি অবস্থা ছিল বাংলাদেশে, এই যে অবস্থা। এটা একটা যেমন ইল ইফেক্ট, ওভার ইরিগেশন মে লিড টু ওয়াটার লগিং, মে রিডিউস দ্য ক্রপ ইল। ওয়াটার লগিং মানে হচ্ছে এরকম বিষয়টা হচ্ছে পানি জমে থাকা, এরকম যদি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় গোড়া পচে যায়, এই ফসলের গোড়া পচে যায় এবং এতে ক্রপের ইল্ড মানে ফলন কমে যায়। এটা একটা তোমার ডিসঅ্যাডভান্টেজ। প্রোকিউরিং অ্যান্ড সাপ্লাইং ওয়াটার, ইরিগেশন ওয়াটার ইন কমপ্লেক্স অ্যান্ড কম এক্সপেন্সিভ ইন ইটসেলফ। তো এই যে সবসময় ওয়াটার প্রোকিউর করা, মানে প্রোকিউরিং অ্যান্ড সাপ্লাইং, এই যে ওয়াটার দেওয়া এবং এই যে সবকিছু ম্যানেজ করা, এই যে বিষয়টা, এটা ধরো কমপ্লেক্স অ্যান্ড এক্সপেন্সিভ অলসো। তো এটা অবশ্যই একটা এক্সপেন্সিভ, যেমন তোমার রেইন ওয়াটার কিন্তু তোমার টাকা লাগছে না সৃষ্টিকর্তার পক্ষ থেকে, বা যারা মুসলিম আছে যারা আমরা বিশ্বাস করি যে আল্লাহ দিচ্ছে এরকম, মানে তার পক্ষ থেকে এটা আসতেছে এবং সেটা আমাদের ফিল্ড কে ইরিগেট করতে, সেক্ষেত্রে আমার কোনো পয়সাও লাগছে না, কোনো কিছু করা লাগছে না। তো সেটা তো ন্যাচারাল। আর যদি আমরা ইরিগেশন প্রজেক্ট এমনিতে করতে যাই, ক্যানেল তৈরি করতেও অনেক টাকা খরচ হয়ে যায়। এখন আসো হচ্ছে মেথড অফ ইরিগেশন। তো মেথড অফ ইরিগেশন যেটা আমরা বলছিলাম, তো কি কি মেথড এটা ইরিগেশন করা যেতে পারে। ইরিগেশন ওয়াটার মে বি অ্যাপ্লাইড টু দ্য ক্রপ বাই থ্রি বেসিক মেথড। তো তিন ধরনের বেসিক মেথড অ্যাপ্লাই করে ইরিগেশনটা করা যেতে পারে। এক নম্বর হচ্ছে সারফেস ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন এবং সাব সারফেস ইরিগেশন মেথড। এখন বিষয়টা হচ্ছে নাম দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো যে কি জিনিসগুলো হতে পারে। সারফেস ইরিগেশন মানে ওয়াটার ওয়াটারটা সারফেস দিয়ে যাবে, হ্যাঁ, মানে ধরো গ্রাউন্ড সারফেস, আমরা যে গ্রাউন্ডে চলাচল করছি সেদিক দিয়ে আমরা খাল খনন করে অথবা ক্যানেল দিয়ে যে কোনো ভাবে পাইপ দিয়ে হোক সেভাবে আমরা দিব। এরপর আসে স্প্রিংকলার ইরিগেশন। স্প্রিংকলার কথার মানে হচ্ছে ছিটাই দেওয়া অনেকটা, হ্যাঁ। তো এটা এক ধরনের, এটার আমি বলবো অনেক মুভি টুভিতে দেখে থাকবা, যদি কেউ ইন্ডিয়ান যে সিরিজগুলো টিভি সিরিজগুলো দেখো বা যারা টিভিএফ সম্বন্ধে জানো, তো ওইখানে একটা নতুন সিরিজ আসছে এবার ইয়াতে কি বলে তোমার অ্যামাজন প্রাইমে পঞ্চায়েত, হ্যাঁ। তো এটা যদি দেখে থাকো সেখানে একটা সুন্দর এই জিনিসটা আছে, পঞ্চায়েতের মধ্যে একদম ফার্স্ট যে এপিসোডটা সেখানেই এই জিনিসটা আছে স্প্রিংকলার ইরিগেশনের। খুব সুন্দর একটা ক্যারেক্টার আবার, তো পানি ছিটে ছিটে চারদিক দিয়ে একা একাই হচ্ছে এবং ছিটে চারদিক দিয়ে যাচ্ছে, কিছু তোমার এই যে শাওয়ারের মতো থাকে এবং সেই সেটা দিয়ে চারদিক দিয়ে ছিটিয়ে দেয়। তো এটা একটা মেথড। এরপর আসলে সাবসারফেস ইরিগেশন, এটা হচ্ছে পানি ওয়াটার নিচ দিয়ে সাপ্লাই করা, মানে ধরো সেখানে পাইপ টাইপ থাকে এইভাবে ওয়াটার সাপ্লাই করা হয়। এটা আমি আর কি বেসিক আলোচনা করলাম, এরপরে আসলে এগুলো ব্যাখ্যা আছে সবকিছুরই। তো সারফেস ইরিগেশন ক্যান বি মেইনলি আমরা যেহেতু সবসময় সারফেসটাই দেখি কারণ এগুলো খুবই এক্সপেন্সিভ, কিন্তু সাব সারফেস ইরিগেশন তুমি মাটির নিচ দিয়ে যখন পাইপ লাইন বসাবা এটা খুবই এক্সপেন্সিভ একটা বিষয়, তার চেয়ে আবার স্প্রিংকলার হয়তো একটু কম এক্সপেন্সিভ কারণ এটা খুব বেশি ডিপে নিয়ে যাওয়া হয় না এবং খুব অল্প ডায়ামিটারের পাইপ থাকে। যাই হোক, সাব সারফেস নিয়ে মানে সারফেস নিয়ে আমাদের মেইনলি পড়াশোনা এখানে, বা এটা নিয়ে আমরা সবসময় দেখি, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। তো সারফেস ইরিগেশন এই যে একটা ফ্লো চার্ট এখানে আমি ড্র করেছি, যদিও এটা ইয়া থেকেই মানে ইন্সপায়ার্ড, ওই বিসি পুনমিয়ার বইতে থেকে নেওয়া, তো এটা নতুন করে এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে। যাই হোক, তো এইখানে দেখো ইরিগেশন মেথড, ইরিগেশন মেথড তিন ধরনের, কি সারফেস, সাব সারফেস, স্প্রিংকলার, তিনটা গেল। তো এখন সারফেস ইরিগেশনটা কি কি মেথড আছে, ফারো কন্ট্রোল অ্যান্ড হচ্ছে ফ্লাডিং। তো ফারো কন্ট্রোল ফার্মিং অ্যান্ড ফ্লাডিং, এগুলো আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করবো এখানে, এখন আর তেমন আমি একটা বলছি না। ফ্লাডিং আবার দুই ধরনের, ওয়াইল্ড ফ্লাডিং অ্যান্ড কন্ট্রোল ফ্লাডিং। তো ওয়াইল্ড ফ্লাডিং বুঝতেই পারছো, ওয়াইল্ড মানে একদম বন্য টাইপের, মানে একদম সবকিছু উড়াই নিয়ে গেল, এটা ক্ষতিও হতে পারে কোনো ফসলের, ভালো হতে পারে। কন্ট্রোল ফ্লাডিং মানে সবকিছু কন্ট্রোলের মধ্যে থাকা, ভালো এক্সেসিভ জিনিস খারাপ। তো কন্ট্রোল ফ্লাডিংটা নিয়েই মিললে আমাদের কথাবার্তা আসলে। ওয়াইল্ড ফ্লাডিং এটা নানান কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়, আর কন্ট্রোল ফ্লাডিং যেটা সেটা আমরা ইচ্ছা করে করি। যেমন যেমন ফ্রি ফ্লাডিং একটা মেথড আছে, কন্ট্রোল ল্যাটারাল ফ্লাডিং আছে, বর্ডার স্ট্রিপ ফ্লাডিং আছে, চেক ফ্লাডিং আছে, চেক বেসিন ফ্লাডিং, বেসিন ফ্লাডিং অ্যান্ড জিগজ্যাগ মেথড, এইগুলো সবগুলো ব্যাখ্যা আমরা করব। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে।
ফ্যাক্টর দ্যাট গভার্ন চয়েস অফ ইরিগেশন মেথড। তো কি কি ফ্যাক্টর উপর ডিপেন্ড করে যে আমরা এই যে এতগুলো ইরিগেশন মেথড দেখলাম, এখানে প্রায় 8-10টা ইরিগেশন মেথড দেখে ফেললাম, কোনটা আমি আসলে ইউজ করব আমার ফিল্ডের জন্য, কোনটা অ্যাপ্লিকেবল, তো সেটা ডিসাইড করার জন্য আমি কি কি জিনিস চেক করব। মানে প্রত্যেকটা জিনিস ইয়া করার আগে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে তো আমরা কিছু জিনিস চেক করি, যেটা আমার কাছে লাভবান হবে নাকি লস হবে, এটা করলে আমি কি উপকার হবে বা কি ক্ষতি হবে, সবকিছু অ্যানালাইজ করে বা মিনিমাম একটা অ্যানালাইজ করেই তো আমরা একটা জিনিস চুজ করি, যে এই জিনিসটা করলে কি হবে না করলে কি হবে, তাই না? তো ইরিগেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম ভাবে, যে এই ইরিগেশন আমাদের কোন ইরিগেশনটা আমার জন্য অ্যাপ্লিকেবল, কোনটা আমার জন্য প্রেফারেবল, তো সেটা আমরা দেখবো এখানে কি কি মেথডের উপর, কি কি জিনিসের উপর ডিপেন্ড করে সেটা। এভরি ইরিগেশন মেথড হ্যাজ বোথ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমি বললাম। বিফোর সিলেক্টিং এ পার্টিকুলার মেথড দ্য ইরিগেশন ইঞ্জিনিয়ার্স মাস্ট ইভালুয়েট অল দ্য ফ্যাক্টর্স অ্যান্ড চুজ দ্যাট দ্য মেথড হুইচ ইজ দ্য বেস্ট ফর লোকাল কন্ডিশন। তো ইরিগেশন ইঞ্জিনিয়াররা অবশ্যই তারা সবকিছু অ্যানালাইজ করে দেখবে যে আসলে কোন পার্টিকুলার মেথডটা সেই ইয়ার জন্য অ্যাপ্লিকেবল। The basic requirement adoption of the irrigation method or mode of application of water are follows. So, ki ki requirement ase jeta determine korbe je ei method ta amake choose kora uchit. To dekhi, ek number ase, method should be such that uniform water distribution width is as small as 6 cm hobe ashole. 6 সেন্টিমিটার ওয়াটার ডেপথ অ্যাপ্লিকেশন ক্যান বি মেড এ লাইট ইরিগেশন। তো এটা এমন হতে হবে যে ইউনিফর্ম ওয়াটার ডিস্ট্রিবিউশন হবে এবং অ্যাজ স্মল অ্যাজ 6 সেন্টিমিটার ডেপথ অফ ওয়াটার ক্যান মেক, মানে এমন ভাবে করতে হবে যাতে 6 সেন্টিমিটার ওয়াটার যদি আমি অ্যাপ্লাই করি, মানে ওয়াটার ডেপথ যদি 6 সেন্টিমিটার হয় সেটাকে আমি লাইট ইরিগেশন বলতে পারবো। তো এইভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সর্বত্র চেষ্টা করতে হবে যে ডিস্ট্রিবিউশনটা যাতে ইউনিফর্ম হয়, মানে কোথাও ধরো 6 সেন্টিমিটার জায়গায় 12 সেন্টিমিটার ওয়াটার উঠে গেছে আর কোথাও ধরো ফাঁকা পড়ে আছে, তো এরকম মানে শুকনা পড়ে আছে, এরকম কিন্তু হওয়া যাবে না। তো এট দ্য সেম টাইম ইট শুড অ্যাফোর্ড হ্যাভি ইউনিফর্ম অ্যাপ্লিকেশন 15-20 সেন্টিমিটার ওয়াটার ডেপথ। তো এটা যেমন 6 সেন্টিমিটার হলে লাইট আমি বলতেছি, এবং এটা যদি 15-20 সেন্টিমিটার ওয়াটার দেওয়া যায় এটাকে হ্যাভি ইউনিফর্ম অ্যাপ্লিকেশন বলতে হবে, বা এরকম ফ্যাসিলিটি থাকতে হবে তোমার সেই ইরিগেশন মেথডের মধ্যে। It should allow the use or of large concentrated water flow for reduction of conveyance loss and labor cost. এটা অবশ্যই কনভেন্স লস, যেটা হচ্ছে কনভেন্স লস মানে হচ্ছে এটা যেতে যেতে যতটুকু লস হয়, ধরো যেতে যেতে বিভিন্ন জায়গায় ধরো সিপেজ হয়ে ওয়াটার লস হয়, এটা যত কম হয়, যেমন ধরো তুমি যদি কংক্রিটের ক্যানাল করো সেখানে ওয়াটার লস হওয়ার কোনো চান্স নেই, কিন্তু যদি মাটির মধ্যে, সাধারণত তুমি দেখবা যেটা আমাদের যে ইরিগেশন ক্যানালগুলো সেই সেখানে না মাটির মধ্যে হয়, কিন্তু বিএডিসির যেসব ক্যানেল গুলা হয় বা বিএমডি এর যেসব ক্যানেল আছে, ইরিগেশন প্রজেক্ট গুলো আছে, এগুলা দেখবা যে ওদের কিন্তু ইয়া থাকে, মানে নিচ দিয়ে হয়তো ওয়াটার পাইপ থাকে না হয় কি বলে তোমার কংক্রিটের ড্রেন থাকে, কারণ এইসব ইরিগেশন প্রজেক্ট যেখানে থাকে মিলিয়ে জায়গাগুলোতে ওয়াটার শর্টেজ থাকে। যেমন তুমি আমাদের ওইদিককার কিন্তু এই ধরনের প্রজেক্ট নাই, কিন্তু আমরা এইদিকে দেখতে পাই, যেমন এই যে নাটোর অঞ্চল বা এই এই উত্তরাঞ্চলে দেখা যায় যে এইদিকে ওয়াটার শর্টেজ বেশি, এই জন্য বিএডিসি বা বিএমডি এই ধরনের প্রজেক্ট করে থাকে। যত লস কম হয় এটা দেখতে হবে, এবং লেবার কষ্ট যাতে কম হয় এই দিকেও খেয়াল রাখতে হবে। ইট শুড বি সুইটেবল ফর ইউজ উইথ দ্য ইকোনমিক কনভিনিয়েন্স স্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা ইকোনমিক কনভিনিয়েন্স স্ট্রাকচার অবশ্যই থাকতে হবে যাতে এটা সুইটেবলি এটাকে অপারেট করা যায়। ইট শুড বি সাচ দ্যাট ফার্মিং ইজ ফ্যাসিলিটেটেড। তো এটা এত সুন্দরভাবে হতে হবে, এটা এমন হতে হবে যাতে ফার্মিং সুন্দর ভাবে ফ্যাসিলিটেটেড হয়, মানে এই যে চাষবাস যাতে খুব ফ্যাসিলিটেটেড হয়। তো এরপর আসো আমি ডিরেক্ট চলে যাচ্ছি, এখন এই যে আমরা যে মেথডগুলো পড়লাম সেই মেথডগুলোর ব্যাখ্যা আসলে কোনটা কি, ফ্লো ইরিগেশন। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে লিফট ইরিগেশন আরেকটা জিনিস আছে, ফ্লো ইরিগেশন একটা, লিফট ইরিগেশন একটা। আচ্ছা আমরা দেখছি এখানে, তো ফ্লো ইরিগেশন জিনিসটা কি, ওয়েন ওয়াটার ইজ অ্যাভেলেবল ইন দ্য হায়ার লেভেল অ্যান্ড ইটস সাপ্লাইড টু দ্য লোয়ার লেভেল, দেন দ্য যে মেয়ার অ্যাকশন অফ গ্র্যাভিটি দে ইজ কল্ড ফ্লো ইরিগেশন। তো যারা বান্দরবানে গেছো, আর অন্যান্য জায়গাতে থাকতে পারে, মানে মেইনলি বান্দরবানে যারা গেছো, বা মানে বান্দরবানের মেইন ইয়াতে না, বা যেসব টুরিস্ট স্পট এরকম জায়গা না, ট্রেকিং করতে যারা গেছো, যেমন ধরো তোমার রংছড়ির ওইদিকে অথবা তিনাবসাইতার বা ভিতরে যেসব এলাকায় আর কি, মানে তোমার গাড়ি নিয়ে যাওয়া যায় না, মানে যেসব পর্যটন এলাকা না, মানে এমনিতে যারা গাড়ি নিয়ে যেসব পর্যটন যায়, অবশ্যই পর্যটন সেটা, সেখানে ট্রেকিং করা যায়,
সেসব এরিয়াতে গেলে, সেসব ভিলেজ গুলাতে গেলে দেখবা যে ওইখানে ইয়া আছে, মানে প্রত্যেকটা গ্রামে একটা বা দুইটা করে টেপ টেপ দেওয়া থাকে, মানে ওয়াটার টেপ। এখন আসলে ওইসব জায়গায় তো ধরো তোমার ওয়াটার টিউবওয়েল বসানো সম্ভব না, কিন্তু সেখানে দেখা যায় কি ঝর্ণা থাকে ও অনেক উপরে, তো এই টেপ গুলো আসলে দেখা যায় পাইপ দিয়ে অনেক দূরে হয়তো কোথাও একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার উপর থেকে লাগাই দেওয়া হয়, এবং এখানে টেপ দিয়ে টেপ থাকে, এখান থেকে ওরা পানিটা ইউজ করে। কারণ এখানে তো আসলে দেখা যাচ্ছে বেড রক থাকে বা বেড রক থাকে, যার কারণে এখানে তো আসলে ড্রিল করা পসিবল না, অথবা ওয়াটার টেবিল মানে যে অবস্থায় থাকে সম্ভব না। এই যে ইরিগেশনটা এখানে কিন্তু কোনো ধরনের ইয়া লাগছে না, কি বলে কোনো ধরনের তোমার পাম্প লাগছে না, কিচ্ছু না, টোটাল গ্র্যাভিটির কারণে চলে আসতো। অথবা যারা লাদাখের ইয়া সম্বন্ধে জানো, আইস টুপা প্রজেক্ট সম্বন্ধে জানো, তো সেখানেও কিন্তু মেইনলি এই যে তোমার গ্লেশিয়ার যখন গলে যায় যে জুন জুলাইয়ের দিকে, তখন এই পানিটাকে কিন্তু ওরা এই যে পাইপের মাধ্যমে নিয়ে এসে পরে এটাকে আবার আইস ফরমেশন করতে পারে। তো যারা জানো না ইউটিউবে সার্চ করো আইস স্টুপা, STUPA, এটা যদি সার্চ করো পেয়ে যাবা যে জিনিসটা কি, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুব মজাদার একটা জিনিস। সেখানে আর্টিফিশিয়াল আর একবার বলেন স্যার আসলে কি বলেন স্যার, আইস 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 আইসি আইস STUPA আইস টু STUPA। আচ্ছা হ্যাঁ, এটাও লিখতে পারো অথবা আর্টিফিশিয়াল গ্লেশিয়ার লিখতে পারো, তো চলে আসবে ইউটিউবে, দেখবা যে খুব সুন্দর কি একটা মজার জিনিস। এবং মানে তোমার বেসিক সায়েন্স ফিজিক্সে যে পড়ে আসছো যে এই যে সাইফন মেথড, এগুলা দিয়ে কিভাবে কত সুন্দর ভাবে আর্টিফিশিয়াল গ্লেশিয়ার তৈরি করা, কারণ ওই রিজিয়নটা ধরো এই সময় তো সব গ্লেশিয়ার গলে যায়, দেখা যাচ্ছে পরবর্তীতে ইরিগেশন ওয়াটার পাওয়া যায় না, যার কারণে এটা সোনাম ওয়াংচুক নামে একজন, মানে সে একজন মেইনলি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো উনি এটা করেছেন এবং এটা খুবই বিশ্বজুড়ে খুব ফেমাস, এবং এটার জন্য অনেক অ্যাওয়ার্ডও উনি পেয়েছেন। তো এটা মেইনলি ইরিগেশন করার জন্য, ওই এরিয়ার ইরিগেশনের জন্য এটা তিনি করেছেন, এবং এটার মধ্যে কোনো ধরনের মানে কোনো ধরনের পাওয়ারের কোনো কিছু দরকার নেই, কোনো ধরনের তোমার এখানে কোনো যন্ত্রের দরকার নেই, কিচ্ছু না, শুধুমাত্র ধরো যেখানে অলটিটিউড স্যার এই যে একটা পাওয়া গেছে চলো আইস স্তূপা উইথ ইন লাদাখ, হ্যাঁ তো পাবা ওগুলো, দেখলে খুব মজাদার একটা জিনিস, তুমি দেখলে নিচের থেকে স্যার যে পানি যেগুলো নিচ থেকে পানিটা ফোয়ারার মতো বের হবে, এবং ওইখানে তোমরা জানো যে লাদাখে বা ওইদিকের যে তোমার কাশ্মীর তোমার শ্রীনগরের যে টেম্পারেচার, সেখানে তো ধরো মানে এই সময়ে মোটামুটি মাইনাসে টেম্পারেচার থাকে, -10-15 ডিগ্রি, -10-15 ডিগ্রির ওয়াটারে যখন এই ওয়াটারের কি বলে মানে একদম স্প্রিং করে যখন বের হয়, মানে ফোয়ারার মতো বের হয়, তখন এগুলো দেখা যাচ্ছে এয়ারের মধ্যে এয়ার টেম্পারেচার এটা ইয়া হয়ে যায়, বরফ হয়ে যায়, দেন আস্তে আস্তে এটা একটা মানে গ্লেশিয়ারের মতো একটা স্তূপের মতো ফর্ম করে। এটা আইস স্তূপা মেইনলি আর কি, স্তূপা ওয়ার্ডটা ধরো ওই যে বাংলা বা হিন্দি যে ওয়ার্ড গুলো আছে, সংস্কৃত ওয়ার্ডের ওয়ার্ড থেকে আসা, মেইনলি এটা আর্টিফিশিয়াল গ্লেশিয়ার নামে, ইংলিশে আর্টিফিশিয়াল গ্লেশিয়ার নামে পরিচিত। তো এই যে মেথডটা, এটার এটা আমি বললাম কি জানো, এটার মধ্যে যে ওয়াটারটা আসতেছে এটাও কিন্তু ফ্লো এর মাধ্যমে আসে, এটা ওই যে ওরা উপরে একটা পাইপ স্থাপন করে আসছে, ওইখান থেকে যখন ওয়াটার গলতে থাকে পানিটা ওইখান থেকে আসে, এটা আটকায় রাখে। তো এই যে মেথডটা এরকম যে ফ্লো ইরিগেশন, তো ফ্লো ইরিগেশন এইভাবে যে যখন হায়ার অল্টিটিউড থেকে পানি নিয়ে এসে বিভিন্ন ফর্মে জমায় রাখা যেতে পারে, এটা ধরো তুমি পুকুর করে জমায় রাখতে পারো, বিভিন্ন ভাবে জমায় রাখতে পারো, অথবা তুমি ডিরেক্ট খেতে ইরিগেশন দিতে পারো, তো এইটা হচ্ছে ফ্লো ইরিগেশন। এরপর আসলে লিফট ইরিগেশন, ইফ দ্য ওয়াটার ইজ লিফটেড আপ বাই মেকানিক্যাল অর ম্যানুয়াল মিন্স, তো এখন যদি ওয়াটারটা লিফট করা হয় মানে তোলা হয় মেকানিক্যাল মিন্স, মানে পাম্পের মাধ্যমে হতে পারে অথবা যে কোনো মাধ্যমে হতে পারে, যেমন ধরো তুমি ডুন বলে একটা জিনিস আছে যে হচ্ছে গিয়ে দেখে থাকবো অনেকে যে ইয়ার গাছ কেটে, মানে তোমার তাল গাছ কেটে একটা ইয়া বানায়, তারপর দুজন ধরে ধরে তুলে পানি দেয় ক্যানেলের, এই ধরো একটা রিভার থেকে হয়তো একটা ক্যানেলের মধ্যে পানি দিয়ে দিচ্ছে, দুজনে হাত দিয়ে তুলে দিল, অথবা অনেক সময় দেখা যাচ্ছে সেচ দিয়ে দেয়, মানে হাত দিয়ে সেচে সেচে পানি দেওয়া হয়, তো নানান ভাবে দেওয়া হয়। এই যে সবগুলা মেথড আসলে এটা শুধুমাত্র মেকানিক্যাল না, ম্যানুয়াল যে কোনো মিন্সই হতে পারে, যেটাতে ওয়াটার তুলে আরেক জায়গায় দিতে হয়, এরকম যদি হয় সেটাকে লিফট ইরিগেশন বলা হয়। এন্ড দেন সাপ্লাই ইরিগেশন ইজ কল লিফট ইরিগেশন। আচ্ছা যাই হোক, ইউজ অফ ওয়েল এন্ড টিউব ওয়েল ইজ ফর সাপ্লাই ওয়াটার ওয়াটার ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ ইরিগেশন। আচ্ছা এই যে টিউব ওয়েল বা ডিপ ওয়েল এর মাধ্যমে যে ইরিগেশন দেওয়া হয় সেটা এই লিফট ইরিগেশনের মধ্যে পড়ে। এরপর আসে যে ফ্লাড ইরিগেশন, দিস কাইন্ড অফ ইরিগেশন ইজ সামটাইমস কল্ড ইনান্ডেশন ইরিগেশন। ইনান্ডেশন মানে তোমরা জানো ডুবিয়ে দেওয়া বা ভাসিয়ে দেওয়া এরকম টাইপের, ফ্লাড ইরিগেশন হচ্ছে এইভাবে করা হয় যে একদম ক্ষেতকে ডুবিয়ে দেওয়া হয় বা ভাসিয়ে দেওয়া হয় এরকম আর কি। ইন দিস মেথড অফ ইরিগেশন সয়েল ইজ কিপ সাবমার্জ অ্যান্ড থরোলি ফ্লাডেড উইথ ওয়াটার সো অ্যাজ টু কজ থ্রু আউট দ্য স্যাচুরেটেড স্যাচুরেশন অফ দ্য ফিল্ড। এটা
মানে করা হয় যেটা তোমরা মানে সাধারণ ভাবে আমরা যেসব দেখি যে কি করা হয়, পানি ধরো একদম পুরো ফিল্ডে ডুবাই দেওয়া হয় এবং স্যাচুরেটেড হওয়া পর্যন্ত এইভাবে পানি দিয়ে ডুবিয়ে রাখা হয়। তো এটা হচ্ছে ফ্লাডিং ইরিগেশন। যে ফ্লাড ইরিগেশন যেভাবে সাধারণ ভাবে খেতে আমরা যেসব ইরিগেশন দিয়ে থাকি এটা ফ্লাড ইরিগেশনের মধ্যেই পড়ে। এখন আসি যে সাবসারফেস ইরিগেশন। তো সাবসারফেস ইরিগেশন ইট ইজ টার্মড অ্যাজ সাবসারফেস ইরিগেশন বিকজ দিস টাইপ অফ ইরিগেশন ডাজ নট ওয়েট দ্য সয়েল সার্ফেস। তো এটা যাওয়ার সময় ওয়েল সার্ফেসকে ওয়েট করতে পারে না, কারণ হচ্ছে এটা পাইপের মধ্যে দিয়ে যায় বা একটা কি বলে একটা চ্যানেলের মধ্যে দিয়ে যায়, যেটা হচ্ছে ওয়াটার মানে আশপাশের ইয়াকে এরা ভেজাইতে পারে না বা ভেজায় না। এটা হচ্ছে একটা বিষয়। দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার নরিশ দ্য প্ল্যান্ট রুট অ্যান্ড বাই ক্যাপিলারি। তো এরা ডিরেক্ট করে কি এই পাইপগুলা বিভিন্ন গাছের নিচে গোড়ায় দেওয়া আছে, এদের তোমার যে রুট জোন যেটাকে বলে, রুট জোন নিয়ে আমরা পড়বো যখন প্ল্যান্ট ইয়া ওয়াটার প্ল্যান্ট রিলেশনশিপ পড়বো। টাইম শেষ স্যার। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। তো সেইখানে এই ওয়াটারটা দেওয়া হয়, তখন কি হয় তো ওইখান থেকে রুট জোন থেকে ওয়াটারটা সেইখান থেকে গাছ ওটাকে তোমার কি বলে এক্সট্রাক্ট করে নেয়, সেই ওয়াটারটা নিয়ে তার নরিশমেন্টের জন্য ইউজ করে। তো এটা আবার দুই ধরনের, যে হচ্ছে ন্যাচারাল সাব ইরিগেশন এন্ড আর্টিফিশিয়াল সাব ইরিগেশন। তো ন্যাচারাল সাব ইরিগেশনটা কেমন, লিকেজ ওয়াটার ফ্রম দ্য চ্যানেল। এরকম যদি হয় আশপাশে কোনো চ্যানেল আছে সেখান থেকে লিকেজ হয়েছে, চ্যানেল বলতে ধর একটা নদী থেকে লিক করে করে পানি হয়তো আসছে, দেখা যাচ্ছে একটা জায়গায় পানি থাকলে, অথবা দেখবা যে যাদের যারা ক্ষেত দেখছো বা ধান ক্ষেত বা ইয়ার ক্ষেত দেখছো গ্রামে যেতে পারে, একটা উপরে যদি একটা ক্ষেত থাকে মানে দুইটা ক্ষেতের মধ্যে যদি এলিভেশনে পার্থক্য থাকে, ধর একটা একটু উঁচু আর একটা একটু নিচু, তাহলে দেখা যায় উঁচু ক্ষেতে যখন ওয়াটার সাপ্লাই করা হয় দেখবা যে অনেক সময় আস্তে আস্তে পুরা ওয়াটারই অনেক সময় নিচে চলে আসে। এটা বিভিন্ন ভাবে হতে পারে, দেখা যাচ্ছে র্যাট হোলের মাধ্যমে হতে পারে, ধরো কোনো ইঁদুরের গর্ত আছে সেদিক দিয়ে আসতে পারে, অথবা এমনিতেও ধরো সিপেজ করে করে আস্তে আস্তে ওয়াটার আসতে পারে। তো এইভাবে যদি হয় যে কোথাও থেকে লিক করে আসছে গোজ আন্ডারগ্রাউন্ড, তো এরকম ভাবে আস্তে আস্তে ওয়াটার আন্ডারগ্রাউন্ডে যায় অ্যান্ড ডিউরিং দ্য পাসেস থ্রু দ্য সাব সয়েল ইট মে ইরিগেট দ্য ক্রপস। তো এইভাবে যখন সাব সয়েলকে পাস করে যাবে তখন এটাকে ইরিগেট করে যাবে, এবং শোন ইন লোয়ার ল্যান্ড, যখন এই যেটা আর কি বললাম যে লোয়ার ল্যান্ডে যে ইয়াগুলো আছে সেটাকে এটাকে ইরিগেট করবে। সামটাইমস লিকেজ কজেস ওয়াটার টেবিল টু রাইজ আপ। তো অনেক সময় ওয়াটার টেবিল লিকেজ হয়, ওয়াটার টেবিল জানো তো তোমরা নিচে আসে, অনেক সময় ওয়াটার টেবিল উপরে উঠে আসে বা ওয়াটার টেবিল আস্তে আস্তে জায়গা একুইফার সম্বন্ধেও তো হয়তো তোমরা পড়েছ, তো এরকম একুইফার লিকেজ মাঝে মাঝে হয়, ধরো তোমার যেগুলো হচ্ছে ইয়া কি বলে ওয়াটার টেবিল একুইফার না যেটা আর্টিসিয়ান একুইফার যেটা, এটার উপরে একটা স্তর থাকে, তো সেই স্তর যদি কখনো মানে বেডরকের ইয়াটা যদি কখনো লিক হয়ে যায় তখন ওয়াটার দেখা যাচ্ছে চলে আসে। তো এই এইভাবে এটা হতে পারে, অথবা আর্টিফিশিয়াল ইরিগেশন সাব সার্ফেস ইরিগেশন। তো এই সিস্টেমের মাধ্যমে ওপেন জয়েন্ট ড্রেন আর আর্টিফিশিয়ালি লেড বিলো দ্য সয়েল অ্যান্ড দে অ্যাজ টু সাপ্লাই দ্য ক্রপস ক্যাপিলারি অ্যান্ড দেন ইটস নোন আর্টিফিশিয়াল। মানে এটা তুমি আস্তে আস্তে নিজে ড্রেনেজ সিস্টেম করে তুমি সাব সার্ফেসে মানে যেই জায়গায় ওয়াটার রুট আছে যেই জায়গায় মূলগুলো আছে সেই জায়গায় তুমি ওয়াটার দিচ্ছ, মানে তার মানে তোমার এই যে লসটা কিন্তু কমে যাচ্ছে, মানে উপর থেকে যদি তুমি দাও আস্তে আস্তে যেতে যেতে যেই ওয়াটারে যেই অংশে তার ধরো কোনো রুট নাই যে অংশ থেকে সে ওয়াটার মানে যেমন একদম সার্ফেস থেকে, সার্ফেস থেকে কিন্তু গ্রাস কোনো ওয়াটার মানে আমরা যে সার্ফেসের উপর আছি সেই সার্ফেস থেকে কিন্তু গ্রাস কোনো ওয়াটার কিন্তু সে এক্সট্রাক্ট করতে পারছে না, তার যেখানে রুট আছে সেখান থেকে সে এক্সট্রাক্ট করতে পারবে। তাহলে এই যে এখানে ওয়াটার দিলাম এইটুকু আস্তে আস্তে চুয়ে চুয়ে ওই নিচে যাবে তারপরে সে এক্সট্রাক্ট করবে, তাই না? তাহলে আমি ডিরেক্ট যদি নিচে দিই তাহলে আরো বেশি সুবিধাজনক, তাই তো? কিন্তু এটা একটু কস্টলি, যার কারণে এই জিনিসটা অ্যাডপ্ট করা হয় কম। যাই হোক, আজকে যে মেইন ইরিগেশনের যে মেইন যে কি বলে ক্লাসিফিকেশন গুলো সেগুলো সম্বন্ধে জানলাম, এরপর দিন যে ফ্রি ফ্লাডিং থেকে আমরা ইনশাল্লাহ এর যে সাব ক্লাসিফিকেশন গুলা এদের যে সাব পার্ট আছে আরো সেগুলো সম্বন্ধে আরো